আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি মহান রব্বুল আলামিন তালার অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, জান্নাত একটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে উদ্যান অথবা বাগান। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছি যা তারা কোনো দিন চোখে দেখেনি, কানে শোনেনি এবং কোনো মানুষের মনে এ সম্পর্কে কোনো ধারণাও জন্মেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে মুমিনদের জন্য মতির গাঁথনি করা একটি তাঁবু থাকবে যার উচ্চতা 30 মাইল। এর প্রত্যেক কোণে মুমিনদের জন্য এমন নারীরা থাকবে যাদের কেউ দেখেনি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন একটি বৃক্ষ রয়েছে কোনো সওয়ারি তার ছায়ায় 100 বছর ধরে চললেও তা অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের সুখবর দিন, তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার পাদদেশে নহরসমূহ প্রবাহমান থাকবে। যখনই তাদের ফলমূল খেতে দেয়া হবে তারা বলবে, এরূপ ফলই তো আমাদের আগে দেয়া হতো। তাদের বাহ্যিক দৃষ্টিতে একই ধরনের ফলমূল দেয়া হবে, তবে স্বাদ থাকবে ভিন্ন। আর সেখানে তাদের জন্য রয়েছে পবিত্র সঙ্গী, তারা সেখানে অনন্তকাল বসবাস করবে। জান্নাতে থাকবে 4টি নদী, একটি পানির, একটি মধুর, একটি দুধের এবং একটি শরাবের। প্রিয় দর্শক, আমরা সবাই জানি জান্নাতে গেলে হুর পাওয়া যাবে, তার আগে আমাদের জানা উচিত হুরদের সৌন্দর্য সম্পর্কে। জান্নাতের হুরদেরকে আল্লাহ তাআলা মিশুক এবং জাফরান দ্বারা পয়দা করেছেন এবং আবে হায়াত দ্বারা খামির তৈরি করেছেন। যেসব পুরুষেরা জান্নাতে প্রবেশ করবে তাদের জন্য আয়নার দরকার হবে না, কেননা হুরদের সর্বশরীর, বুক, মুখ ও চেহারার নুরানি আলোতেই তাদের আয়নার কাজ হয়ে যাবে। আকাশের বড় উজ্জ্বল তারার চেয়ে তাদের মাথার চুল বেশি উজ্জ্বল ও পরিষ্কার হবে। হাদিসে এসেছে, হযরত জিব্রাইল আলাইহিস সালাম একদিন এক হুরের রূপ দেখে বেহুশ হয়ে পড়েছিলেন। হুরেরা এতটাই লজ্জাশীল হবে যে স্বামী ছাড়া আর কারো দিকে চোখ তুলে তাকাবে না। হুরেরা ডিমের ভিতর লোকায়িত পাতলা চামড়ার চেয়েও অধিক নরম হবে। আল্লাহ তাআলা বলেন, তাদের নিকট থাকবে আনতলোচনী তরুণীগণ, যেন তারা সুরক্ষিত ডিম। জান্নাতের হুররা সুন্দর লাজুক চোখ বিশিষ্ট, মতির ন্যায় সাদা এবং তাদের স্বচ্ছতা ও রং এত নিখুঁত যেন দেখে মনে হবে সংরক্ষিত স্বর্ণ অলঙ্কার। তো প্রিয় মুসলিম ভাই বোনেরা, এখন আমরা জেনে নিব জান্নাতের হুর দেখতে কেমন হবে। জান্নাতি রমণীদের কোরআনের ভাষায় হুর বলা হয়। এ শব্দটি কোরআন মাজিদের 4টি সুরায় ব্যবহৃত হয়েছে। প্রথমত সুরা দোখানের 54 নং আয়াতে বলা হয়েছে, আমি তাদের আনতলোচনী স্ত্রী দেব। দ্বিতীয়ত সুরা তুরের 20 নং আয়াতে বলা হয়েছে, তারা সারিবদ্ধ সিংহাসনে হেলান দিয়ে বসবে, আমি তাদের আনতলোচনা হুরদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব। তৃতীয়ত সুরা আর রহমানের 72 নং আয়াতে বলা হয়েছে, জান্নাতিদের জন্য রয়েছে তাবুতে অবস্থানকারী হুরগণ। চতুর্থত সুরা ওয়াকেয়ার 22 নং থেকে 37 নং আয়াতে বলা হয়েছে, তথায় আনত নয়না হুরগণ, যারা আবরণে রক্ষিত মতির মতো, তারা যা কিছু করত তার পুরস্কার স্বরূপ, তারা জান্নাতে অবান্তর ও কোনো পাপ বাক্য শুনবে না, শুনবে সালাম আর সালাম, শান্তি আর শান্তি। যারা ডান দিকের দল তারা অনেক ভাগ্যবান দল, তারা থাকবে এমন উদ্যানে যেখানে আছে কাঁটাবাহীন কুল বৃক্ষ এবং কাঁদি কাঁদি কলা এবং দীর্ঘ ছায়ায় আর সদা প্রবাহিতমান পানি এবং প্রচুর পরিমাণে ফলমূল যা শেষ হওয়ার নয় এবং নিষিদ্ধ নয়, আর থাকবে সমুন্নত সজ্জায়। আমি জান্নাতে হুরদের বিশেষ রূপে সৃষ্টি করেছি, তাদের করেছি চিরকুমারী, কামিনী এবং সমবয়স্কা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, জান্নাতি রমণীদের 4 রঙে সৃষ্টি করা হয়েছে, যেমন সাদা, হলদে, সবুজ ও লাল। তাদের দেহ জাফরান, মৃগনাভি, আম্বর ও কাফর দ্বারা সৃষ্টি করা হয়েছে। তাদের চুল লবঙ্গ দ্বারা সৃষ্টি করা হয়েছে। পা থেকে হাঁটু পর্যন্ত সুগন্ধি জাফরানের দ্বারা সৃষ্টি করা হয়েছে।
হাঁটু থেকে নাভি পর্যন্ত মৃগ নাভির দ্বারা তৈরি, নাভি থেকে ঘাড় পর্যন্ত আম্বরের তৈরি, ঘাড় থেকে মাথা পর্যন্ত কাপড়ের তৈরি। যদি একজন রমণী পৃথিবীতে সামান্য থুতু নিক্ষেপ করে, তাহলে সমগ্র পৃথিবীতে সুঘ্রাণে মুখরিত হয়ে যেত। তাদের বক্ষের মধ্যে আল্লাহর নাম ও স্বামীর নাম লেখা থাকবে। প্রত্যেকের হাতে 10টি করে স্বর্ণের কাঁদন থাকবে। প্রত্যেক আঙুলে থাকবে মুক্তার আংটি এবং উভয় চরণে থাকবে জহরতের নূপুর। জান্নাত হলো মুমিনের চিরসুখের ঠিকানা। সেখানে সুখ শান্তির অন্ত থাকবে না। সুখ শান্তি ও আরাম আয়েশের জন্য যা প্রদান করার প্রয়োজন, তার সব কিছুই মুমিনদের জান্নাতে প্রদান করা হবে। স্বামী এবং স্ত্রী উভয় মুমিন হলে স্বামী তার দুনিয়ার স্ত্রী পাবে, অন্যথায় স্বামী মুমিন হলে তার জন্য অন্য স্ত্রীর ব্যবস্থা করা হবে, আর শুধু স্ত্রী মুমিন হলে তার জন্য সুখের যাবতীয় সুব্যবস্থা থাকবে। প্রিয় মুসলিম ভাই বোনেরা, এখন আমরা জেনে নেব হুরদের সাথে কি কি করা যাবে। দুনিয়ায় একটা মেয়ের সাথে যা যা করা যায়, ঠিক জান্নাতের হুরদের সঙ্গেও তাই তাই করা যাবে। জান্নাতে হুরদের সাথে সহবাস করলে দুনিয়ার থেকে 70 গুণ বেশি মজা পাওয়া যাবে। প্রতিবার সহবাসের পর জান্নাতে হুররা আবার কুমারীর ন্যায় হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি জান্নাতে প্রবেশ করেন, তাহলে প্রতিবার একজন কুমারী মেয়ের সঙ্গে সহবাস করতে পারবেন। শুধু তাই নয়, একবার মিলনে কেটে যাবে 40,000 বছর। তো প্রিয় দর্শক, এই পর্যন্ত ছিল আজকের আমাদের ভিডিও। আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মিথ্যা কথা বলা ছেড়ে দেবেন, অর্থাৎ আল্লাহ তাআলার মুমিন বান্দা হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলেই পরকালে জান্নাত পাবেন। ভিডিওটি শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।